আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকে বলে আজ থেকেই ভালো হয়ে যাব, সন্ধ্যার পর ভালো হয়ে যাব, কাল থেকে ভালো হয়ে যাব, সামনে নতুন বছর ভালো হয়ে যাব, বিয়ের পর ভালো হয়ে যাব, এটাই শেষ প্রেম, তারপর ভালো হয়ে যাব। এইভাবে প্রতিনিয়ত প্রতিজ্ঞা করে যাচ্ছে, কিন্তু ভালো হওয়া আর হয়ে ওঠে না। প্রতিদিন পরাজিত হয়ে আমরা ঘুমোতে যাই, শয়তানকে জিতিয়ে দিয়ে আল্লাহকে নাকচ করে ঘুমোতে যাই। পরের দিন আবার সেই একই কিছুর পুনরাবৃত্তি। মনে রাখবেন, মদিনা শহর তখনও মদ হারাম হয়নি। অনেক সাহাবি মদের ব্যবসার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। মদের কেনা বেচা বেশ ভালোই ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওহী পাঠালেন মদ হারাম নিয়ে। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ জুয়া এসব শয়তানের কাজ, তোমরা এসব থেকে বিরত থাকো। তখনই মানুষ ছাড়তে শুরু করলো। যিনি যে অবস্থায় ছিলেন সেখানে মদ ছেড়ে দিলেন। যাদের রুম ভর্তি মদের বোতল ছিল সব ভেঙে চুরমার করে ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপর আসলেই রাজি হয়ে গিয়েছিলেন। তারা এমনটা বলতো, শুনলাম আর মেনে নিলাম, এই মনোভাব আল্লাহ বেশি করে পছন্দ করেছেন। আমাদের জামানায় হয়তোবা মানুষ বলতো যে এটা জায়েজ নাকি না জায়েজ, এভাবে ফতোয়া খুঁজত, বিজ্ঞানে ব্যাখ্যা খুঁজত, অন্য কোনো উপায় খুঁজত। কিন্তু সাহাবিদের যুগে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মুখে যা শুনেছিলেন তাই মেনে নিয়েছেন। এই জন্য যারা ভালো হওয়া নিয়ে চিন্তা করছেন তাদেরকে একটা সুপরামর্শ দিচ্ছি। গভীর রাতের সময়টা হলো অন্যরকম। আমরা আমাদের প্রিয়জনদের প্রতি গভীর রাত পর্যন্ত সজাগ থাকি, খাবার নিই, কখন আসে সে চিন্তা করি। আমরা অসুস্থ হয়ে গেলে কেউ যদি ফোন করে অথবা সশরীরে এসে খবর নেয়, আমাদের মন খুব আনন্দিত হয়। তেমনি ভাবে আল্লাহর কাছে প্রিয় সময়টা হলো গভীর রাত, তাহাজ্জুদের সময়, আল্লাহর শেষ আসমানে চলে আসেন। এই সময়টা আল্লাহ তখন বলতে থাকেন যে বান্দার কোনো কিছু চাওয়ার আছে কি না, আর তাহাজ্জুদের দোয়া ও ব্যর্থ তীরের মতো কবুল হবেই হবে। আল্লাহ তাআলা সবাইকে এই উপহার দেন না। যারা দিনের বেলায় নানা রকম গুনাহের কাজে লিপ্ত থাকে তাদের আল্লাহ তাআলা রাতের বেলা ঘুম থেকে জেগে ওঠার সুযোগ করে দেন। এই সময়টা আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বাড়িয়ে তোলার সবচেয়ে ভালো সময়। ভালো হয়ে যাওয়া যতদিন পর্যন্ত সামনে সময়ের জন্য জমা রাখবেন ততদিন আর হবে না। শয়তান আপনাকে নিয়ে খেলতে থাকবে, আপনি পরাজিত হয়ে ফিরবেন। তাই যারা সলাত শুরু করবেন, সলাত শুরু করতে পারছেন না, যারা সিগারেট ছাড়তে পারছেন না, ইনশাআল্লাহ আপনারা সলাতে দাঁড়িয়ে পড়ুন। অনেক ভাইকে দেখা যায় তারা এক ঝটকায় ছেড়ে দিয়েছে, যারা হারাম জিনিসের ব্যবসায় জড়িত তারা ছেড়ে দিয়েছে। আপনি যদি হালালের পথ খুঁজেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর উপায় বের করে দিবেন। আমরা মানুষের মনের খবর জানি না, কিন্তু প্রতিটা মানুষ নিজে অন্তত জানে যে সে যে কাজটি করছে সেই কাজটি আল্লাহ তাআলা পছন্দ করছেন না। আল্লাহ তাআলা সবাইকে এইভাবে পরীক্ষা নেন না। আমি যে পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছি তা আপনার জন্য কিছুই না, আবার আপনি যে পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছেন আমার জন্য কিছুই না। এই কারণেই আল্লাহ তাআলা আমাদের এইভাবে পরীক্ষা নেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।